আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী আজ সন্ধ্যায় বরানগর বিধানসভা কেন্দ্রের নোয়াপাড়া রাজীবনগর থেকে মিছিল নিয়ে প্রচার শুরু করেন। সুজন চক্রবর্তী রাজীবনগর এবং বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে নৃসিংহনগর, বীরেশ্বরনগর হয়ে আন্ডারপাস করে একে মুখার্জি রোড ধরে শ্রীপল্লী হয়ে মৎস্যজীবী কল্যাণী কলোনি হয়ে এবং চৌত্রিশ সি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আজকের এই সন্ধ্যাকালীন সুজন চক্রবর্তীর প্রচারে নোয়াপাড়ার এই অঞ্চলে মানুষ সবচেয়ে বড় সমস্যা নিকাশি ব্যবস্থা এবং অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকা যাতায়াতের সমস্যা সৃষ্টি এবং দীর্ঘদিনের আরেকটি বড় সমস্যা যেটা হলো পানীয় জলের। কিছুদিন আগে সেই সমস্যার সমাধান হয়। নৃসিংহনগর অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিনের দাবি আন্ডারপাস, বেশ কয়েক বছর আগে মেনলাইন পারাপার করতে গিয়ে দাদু নাতির মৃত্যুর ঘটনা, তার জন্য দীর্ঘক্ষণ মেনলাইন অবরোধ মানুষের প্রতিবাদ জানিয়েছিল, এই দাবি জানিয়েছিল আন্ডারপাসের ডাউনলোডের ডাউনলোড অঞ্চলের যোগাযোগ এবং এই অঞ্চলের। আজ সুজন চক্রবর্তী পরিক্রমা করেন, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রার্থী সুজন চক্রবর্তীর সাথে ছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য, সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য সানু রায়, কিশোর গাঙ্গুলি সহ বরানগর এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি, বরুণ দেব ভট্টাচার্য, সিপিআইএমের বরানগর পৌরসভার দুই পৌর প্রতিনিধি এবং ছাত্র, যুব, মহিলা উদ্বাস্তু আন্দোলনের কর্মী ও নেতৃত্বরা। সুজন চক্রবর্তীর সাথে শুভেচ্ছা মিছিল এবং নির্বাচনী লোকসভার প্রচার সারেন সবাই মিলেই। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দেখি সরুন, সামনে ঢুকছেন কেন? একটু পয়সা করান সামনেটা। আপনাদের পার্টি সুজন চক্রবর্তী, টানতে হবে তো দেখো। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।